প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ও প্রচলিত হানাফি মাজহাব, এই দুটোর ভিতরে কি তারতম্য রয়েছে, কি পার্থক্য রয়েছে, সে বিষয়ে খুব সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে আসবেন শেখ আব্দুল মতিন মাদানী, শিক্ষক আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়ুতি'ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاع محمدا فقد أطاع الله ومن عصى محمدا فقد عصى الله رواه البخاري ومسلم قال إمام أبو حنيفة رحمه الله إذا صح الحديث فهو مذهبي الحمد لله প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই সালাফি কনফারেন্স আল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আয়োজিত ইসলামী সম্মেলন সালাফি সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখ লাখ শিষ্টায় শুকর আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ তাসলিম বর্ষিত হোক আখেরি পাইগাম মানব জাতির মুক্তির দিশারি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. আমরা শুনলাম বিষয়বস্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং প্রচলিত মাজহাব, যদিও বিষয়টি অনেক লম্বা, অনেক বিষয়, অনেক কিছু বলার, তারপরও সময় যেহেতু সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত আকারে কিছু তথ্যবহন আলোচনা করার চেষ্টা করব। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন, হতে পারে আপনার জীবনে এটি পরিবর্তন পরিবর্ধন আসতে পারে। আমরা আসলে মূলত সালাফি কারা তাদেরকে আমরা চিনি না, জানি না, এই জন্যই সালাফি নাম কনফারেন্স দেওয়ার কারণে অনেকে বিরোধিতা করেছে। তাদের জানা উচিত দুনিয়াতে যদি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য কেউ থেকে থাকে, এরাই মূলত কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করেছেন এবং সাহাবীদের যুগ থেকে নিয়ে তাবে তাবি থেকে নিয়ে আজকে বর্তমান পর্যন্ত যাদের মাধ্যমে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা হয়েছে এদের মাধ্যমেই হয়েছে। আমরা না বোঝার কারণে সালাফিদের অনেক সময় গালিগালাজ করি। সালাফিরা কোনো সময় মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না, সালাফিরা আল্লাহকে ভয় করে। যারা কোরআন সুন্নার পথে চলে আল্লাহকে ভয় করে তারাই মূলত সালাফি। যারা সালাফি দাবিদার তারা কোশ্চিন কারো কোনোদিনই অন্যায় অপকর্মের কাছে ধারে যায় না। যদিও কোনো সময় হয়ে যায় তারা তাওবা ইস্তেগফার করে এবং আল্লাহকে ভয় করে। তাই তো আমরা
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমরা চিনি না। আমরাই মূলত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেমন তিনি সালাফি ছিলেন, আমরাও যেমন কোরআন সুন্নাহ অনুসারী এবং যারা চারজন ইমাম অতিবাহিত হয়েছেন তারা সবাই সালাফি ছিলেন। যদি তাদের আমরা কওলগুলা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান ইয়ুতিয়ুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করল সে যেন আল্লাহরই আনুগত্য করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। হে নবী, তুমি বলে দাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবী আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভালোবাসবেন, তোমাদের পাপ রাশি তিনি ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমাশীল দয়ালু। জাবির বিন আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করল সে যেন আল্লাহরই অনুসরণ করল। এরপরে বলেন, মান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করল সে যেন আল্লাহরই নাফরমানি করল। এরপরে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য মিথ্যার পার্থক্যকারী। তাই আমাদেরকে বুঝতে হবে সালাফি কারা। এরপরে ইবনে আব্বাস বলছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি কোরআন পড়ল এবং সে অনুযায়ী আমল করল, যে ব্যক্তি কোরআন পড়ল এবং সে অনুযায়ী আমল করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট। এবং তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আরো বলেন যে তার জন্য দুনিয়া এবং আখেরাতে কোনো সময় হতভাগ্য বলতে কিছু আসবে না, বরং দুনিয়া এবং আখেরাতে সে কল্যাণকামী হবে। তাই তার কথাটি আবারও বলছি, যে ব্যক্তি কোরআন পড়ল এবং সে অমাজি আমল করল ওই ব্যক্তি পশ্চিমকালেও দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছিত হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইদা সাহাল হাদি ফাওয়া মাযহাবি, হাশে ইবনে আবিদিন তার হাশিয়া গ্রন্থে এক নাম্বার খন্ডের 67 নাম্বার পেজে এই কথাটি নিয়েছেন। তিনি বলছেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, তোমরা জেনে রাখো যখন তোমরা সহি হাদিস পাবে সেটি আমার মাযহাব, যখন তোমরা সহি হাদিস পাবে সেটি আমার মাযহাব। ইমাম মালিক রাহিমাল্লাহ বলছেন, আমি একজন মানুষ আমি ভুল করি আবার সঠিক করি, যখন তোমরা কোরআন হাদিস পাবে তখন সেটা গ্রহণ করো, আর আমার কথাগুলো যদি কোরআন হাদিস অনুযায়ী না হয় তাহলে সেটা গ্রহণ করবে না। ইকাদুল হুমাম। এরপর ইমাম মালিক ইমাম শাফি রহমাল্লাহ বলছেন, যখন আমার কথাগুলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হবে তখন তোমরা সেটাকে গ্রহণ করো, আর যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না হয় তাহলে তোমরা সেটিকে গ্রহণ করবে না। মানাতিব শাফি ইমাম আহমদ বিন হাম্বাল বলেন যে আমার তাকলিদ নয়, ইমাম শাফির নয়, ইমাম মালিকের নয়, ইমাম আউজাইয়ের নয়, ইমাম সুফিয়ান সাউরির নয়, বরং তারা যেখান থেকে কোরআন সুন্নাহ গ্রহণ করেছে, দিন গ্রহণ করেছে, সেখান থেকে আমরা দিন গ্রহণ করব। জি, আমাদের দেশে যে বিষয়গুলো তারতম্য কয়েকটি বিষয় সংক্ষিপ্ত আকারে বলবো, যেহেতু আমরা আমার একটা জিনিস হলো আসল আর একটা হলো ফারাক। আসল যে দিন, আসল বিষয়গুলোর ভিতরে ওলামা সুন্নাহ সালাফুস সালেহের ভিতরে তাদের ভিতরে কোনো পার্থক্য নেই, সবাই এই বিষয়ে ঐক্যমত। তো ইমাম আবু হানিফা রহিমাল্লাহ সম্পর্কে আমরা কিছু আকীদা জানবো, এবং যারা ইমাম আমরা যারা আপনার প্রচলিত মাযহাবের অনুসরণ করি তারা কি অনুসরণ করেন দেখেন। ইমাম আবু হানিফা রহিমাল্লাহ এমন একটি গ্রন্থ রয়েছে উসরুদ্দিন দুক্তুর আব্দুর রহমান খোমাইস, তিনি লিখেছেন, যারা আলেম ওলামা রয়েছেন তাদেরকে বলবো এই বইটি পড়া। এই বইটি রিয়াদ ইউনিভার্সিটিতে তিনি ইমাম আবু হানিফা রহিমাল্লাহ আকিদার উপর তার যে আকিদা ছিল এ নিয়ে তিনি পিএইচডি করেছেন, এই বইয়ে তিনি অনেক কথা লিখেছেন। তারপরে যারা আলেম ওলামা রয়েছেন তাদেরকে আমরা বলবো যে শরহ আকিদা আত তাহাবিয়া ইমাম তাহাবি রহিমাল্লাহ,
যে আকিদাটা লিখেছেন এই বইটি পড়ার জন্য বলবো, এর ব্যাখ্যা করেছেন ইবনে আবি আইস হানাফি। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দিক থেকে একটি বই নিষ্পত করা হয় ফিকহুল আকবার, এই বইটিও পড়ার জন্য বলবো, যে বইটির সারা করেছেন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ। জি, আমরা প্রথমে যে বিষয়টির দিকে আসবো, যে বর্তমান সমাজে যারা নিজেকে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবে অনুসরণ মনে করি, মূলত আমরা তার অনুসরণ করি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পশ্চিমকালে কোনো সময়তে তাও কি বলে জাননি যে কবরে সিজদা করবে। অথচ এই বাংলাদেশের মধ্যে যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে যে আমরা তার অনুসরণ করি, এই মানুষগুলাই অনেকে রয়েছে যারা আমরা কবর পূজা করি, কবরে সিজদা করি। আমরা জানি যে কবরে কেউ সিজদা করলে বড় শিরক হয়, তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, তুমি বলে দাও আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন মৃত্যু সব কিছুই আল্লাহর জন্য। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পশ্চিম কালেও তিনি শিরকি কাজ করেননি, বরং এর থেকে তিনি নিষেধ করে গেছেন। আমরা অনেকে কবরের কাছে গিয়ে আমরা নজর মানি, এটিও বড় শিরক, তিনি নিষেধ করেছেন। আমরা অনেক সময় দেখবেন যারা কবর পূজারী, যারা নিজেকে ইমাম আবু হানিফাকে ইমাম দাবি করি, তাদেরকে বলছি জেনে রাখেন তিনি এর বিরুদ্ধে চারণ করে গেছেন, এবং তিনি মূলত সালাফি ছিলেন, এবং সালাফি ছিলেন বলেই তিনি শিরকি কাজের বিরুদ্ধে তিনি জিহাদ করে গেছেন, এবং কলমের মাধ্যমে তিনি যেভাবে তার প্রচার করে গেছেন। বিভিন্ন বইয়ের মাধ্যমে আমরা পাই যে তিনি যেগুলো আমরা এখন বর্তমানে কবর কেন্দ্রিক আমরা নজর মানি, এগুলো থেকে তিনি নিষেধ করেছেন। তাই যারা নজর মানবেন, যদি আপনি মনে করেন যে নজর মানবেন, আমার যদি একটি চাকরি হয় তাহলে আল্লাহর উদ্দেশ্যে বা আমি একটি মসজিদে 500 টাকা দিব, এটা যদি করেন আপনি করতে পারেন। কিন্তু আপনি বললেন আমি মসজিদে যদি আমি পরীক্ষায় পাস করতে পারি তাহলে অমুক মাজারে 500 টাকা দিব, এটি মানত করলাম, এটিই বড় শিরক, এটি করা যাবে না। এগুলার বিরুদ্ধে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন এগুলার বড় শিরক। এরপরে আমরা দেখি কারোর বাচ্চা না হইলে তারা দেখা যায় কবরের কাছে গিয়ে বাচ্চা চাই, নিরবতা পালন করে, এগুলা তিনি নিষেধ করে গেছেন, বড় শিরকের কথা বলেছেন। এই মর্মে আমরা জানি আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন প্রত্যেক রাত্রে তৃতীয় অংশ আল্লাহ সুবহানাহু তাআলা নিম্ন আকাশে নেমে আসে, তারপরে বলেন মাইয়াদাওয়ালি ফাস্তাজিব লাহু, এমন কি আসো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, তারপরে বলেন মাইয়াসালুনি ফাতিলাহু, এমন কি আসো যে আমার কাছে চাইবে আমি তাকে তা দিব, এরপরে বলেন মাইয়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, যে যা পাপ রয়েছে সে পাপের জন্য আমার কাছে ক্ষমা চাইবে। তাই আমরা কবরের কাছে নই, যদি আমরা কবরের কাছে যাই তাহলে বড় শিরক হয়ে যাবে, এগুলো নিষেধ করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এরপরে মেলা কথা আছে, তারপরে যেগুলা বড় শিরক বলেন ছোট শিরক বলেন সব বিষয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এগুলা নিষেধ করে গেছেন। এরপর মানে আপনাকে বলছি আপনি পড়েন শরীয়ত আকীদা আত তাহাবিয়া ইবনে আবি আইস হানাফি, এই বইটির ব্যাখ্যা করেছেন। জি, এরপর আপনাকে বলতে চাচ্ছি উসুলউদ্দিন ডক্টর আব্দুর রহমান আল খমাইস্তিনি বইটি লিখেছেন, যারা আলেম ওলামা রয়েছে, যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনুসারী বলে দাবি করি, তাদেরকে বলছি যে আপনারা বইটি পড়ার চেষ্টা করেন। জি, এরপরে যে বিষয়গুলো আপনাদের বলা যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিষেধ করে গেছে যে আমাদের দেশে দেখা যায় আমরা কবরকে পাকা করি, কবর পাকা করা যাবে না, কবরকে আমরা পাকা করি তারপরে কবরের কাছে আমরা নাম লিখি, এগুলা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিষেধ করে গেছেন। এই কথাগুলো কোরআন সুন্নাতে আমরা নিষেধ পাই। জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবর পাকা করা যাবে না এবং কবরে কিছু লেখা যাবে না। আলী রাদিয়াল্লাহু আনহু আনহু তিনি বলছেন যে তোমার এই দেশে দুনিয়ার বুকে যতগুলো মূর্তি রয়েছে মূর্তিকে ভেঙে চুরমার করতে হবে, এরপর তিনি বলছেন যতগুলো পাকা কবর রয়েছে সবগুলো কবরকে সমান করে দিতে হবে। এই কথাটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গেছেন। যারা তোমরা যারা নিজেরা দাবি করো যে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী, পশ্চিমকালে তারা যারা আমরা এগুলো কাজ করি আমরা তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আমরা অনুসরণ করি না, তাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যারা আমরা অনুসরণ করি এদেরকে বুঝতে হবে শিরকি কাজ বিদাতি কাজ, এগুলো থেকে তিনি নিষেধ করেছেন। এরপরে আরেকটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা পীর ধরি এবং এরপরে বলি, ওসিলা না ধরলে জান্নাত পাওয়া যাবে না, পীর না ধরলে জান্নাত পাওয়া যাবে না, যেটা ওসিলে ধরা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওসিলা ধরা এবং কোন পীরের মাধ্যমে আপনি বললেন ও পীর পীরের মাধ্যমে আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ তোমার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বা অমুক পীরের মাধ্যমে তোমার কাছে চাচ্ছি তার সম্মানের অর্থে এগুলো চাচ্ছি এগুলো তিনি নিষেধ করেছেন এগুলো করা যাবে না আপনি ওসিলা হিসেবে আল্লাহর নাম উত্তম নাম রয়েছে সে নাম দ্বারা আপনি ওসিলা করতে পারেন সৎ আমলের দ্বারা আপনি ওসিলা করতে পারেন কোন নেক ব্যক্তি রয়েছে সৎ ব্যক্তি রয়েছে এর মাধ্যমে বলতে পারেন যে আমি বিপদে পড়েছি বা কিছু আপনি আমার জন্য একটু দোয়া করে দেন যে জীবিত ব্যক্তি তার কাছে আপনি বলতে পারেন এগুলা যারা শিরকি শিরকি ওসিলা এবং বেদাতি ওসিলা এই মর্মে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ নিষেধ করে গেছেন যে আরেকটা যেটি মাসালা গুরুত্বপূর্ণ মাসালা যে আমরা ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ নিজেরা দাবি করি যে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ আমাদের ইমাম অত সংগ্রাম করি জানলা সর্বত্র বিরাজমান জিনা এই আকিদা থেকে এই আকিদা থেকেই মূলত কুফরি আকিদা এসেছে এই আকিদা থেকেই মূলত ইমান নষ্ট হয়েছে জানা সুবহানাল্লাহ পশ্চিম কালে সর্বত্র বিরাজমান নয় ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ তিনি বলছেন কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে আল্লাহ তাআলা আসমানে আছে না জমিনে আছে যদি তাকে জিজ্ঞেস করার পরে সে যদি বলে আমি জানি না তাহলে তিনি বলছেন সে কুফরি করবে কেন যে আল্লাহ বলছেন আর রহমানু আলাস্তা আল্লাহ আরশের উপর সমূহ অবশ্য সে বলছে আমি কিছু জানি না তাই আপনাকে আমাকে জানতে হবে জান্নাত সুবহানাহু তাআলা আরশের উপর সমূহ কে তিনি দেখেন তিনি শুনেন এগুলা তার ক্ষমতা সর্বত্র বিরাজমান এবং কিন্তু আল্লাহ আরশের উপর আছেন আমাদেরকে এটাই জানতে হবে তার ক্ষমতা সর্বত্র কিন্তু আল্লাহ আরশে রয়েছে এটি আপনাকে আমাকে জানতে হবে আর কয়েকটি কথা আমরা বলি যে আল্লাহর হাত রয়েছে এরপরে আল্লাহ দেখেন শুনেন এগুলা আল্লাহর হাতকে আমরা কুদরতি হাত বলছি এই বলি অনেকে বলি কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ বলছে জি না এটা কুদরতি হাত নয় বরং আল্লাহর প্রকৃত হাত আপনার হাত আপনার জন্য প্রযোজ্য আমার হাত আপনার জন্য আমার জন্য প্রযোজ্য আল্লাহর হাত রয়েছে আল্লাহর জন্য প্রযোজ্য আপনি আমাকে দেখছেন যারা সামনে ভাবে তাকাচ্ছেন কিন্তু পিছনে কি আছে আপনি দেখতে পান না কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছু দেখেন আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছু দেখেন তার ক্ষমতা সর্বত্র কিন্তু আপনার ক্ষমতা নিজের জন্যই তাই আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে সঠিক আকীদা গ্রহণ করা এবং ইমাম আবু হানিফা রাহিমাল্লাহকে জেনে বুঝে যাতে তার অনুসরণ করতে পারি যারা আমরা আকীদা শিরকি আকীদা নিয়ে আমরা জীবনযাপন করছি আর নিজেকে দাবি করি যে আমরা ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ অনুসারী আপনারা নিজের দাবিতে মিথ্যুক তাই এই সালাফি কনফারেন্স মূলত ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ তিনি নিজেই সালাফি ছিলেন যতগুলা ওলামা সুন্নাহ যারা চার মাযহাব ইমাম ইমাম মালিক শাফি ইমাম আহমদ বিন হাম্বাল এরাও সালাফি ছিলেন এদের জীবন পড়ুন এবং দেখুন যারা সালাফি মূলত এরাই আজকে পর্যন্ত কোরআন সুন্নাহর অনুসরণ করে গেছেন এবং এদের মাধ্যমে দিনের খিদমত হয়েছে তাই আল্লাহর কাছে দোয়া করি যেন এই সালাফি কনফারেন্সকে কিয়ামত পর্যন্ত কবুল করেন এবং এই সালাফি কনফারেন্সকে আল্লাহ সুবহানাহু তাআলা যেন সাদকায়ে জারিয়া এবং পরকালে নাজাত হিসেবে কবুল করেন আপনারা মাদ্রাসা দেখছেন মাদ্রাসা যেন দোয়া করবেন এই মাদ্রাসা আটাঙ্গিপাড়া জামিয়া সালাফিয়া এবং রূপগঞ্জের জামিয়া সালাফিয়া রয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা এই প্রতিষ্ঠানটিকে যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন যারা শত্রুতা করে এদের শত্রুদেরকে যেন তছনছ করে দেন আল্লাহর ভয় যেন ঢুকে দেন তারা যেন পশ্চিম কালো এই প্রতিষ্ঠানগুলো কোনো ক্ষতি করতে না পারে আমার ওস্তাদ যে কাজগুলো করছে আল্লাহ যেন ওনাকে হায়াত তৈবা দান করেন এবং যারা আমরা সহযোগিতা করছি এলাকাবাসী যারা আমরা সহযোগিতা করছি জমি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছি এবং যারা মৃত্যুবরণ করেছে সবার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে যেন মাফ করে দেন এলাকাবাসীকে মাফ করেন এবং তাদেরকে আরো বেশি ভালো করা কাজ করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়া আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।